হাজারদুয়ারি এক্সপ্রেসের ধাক্কা, তুবড়ে গেল গাড়ি, লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা, সামনে এলো দুর্ঘটনার মুহূর্তে সেই চাঞ্চল্যকর ভিডিও। আবারও দুর্ঘটনায় জড়িয়ে পড়ল রেলের নাম, তবে এখানে হতাহতের কোনো খবর না থাকলেও, দুর্ঘটনার ভয়াবহতা খুব বেশি না থাকলেও, এক দুর্ঘটনার সাক্ষী থাকল খড়দাহ রেল স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ের মানুষজন। তবে আরেকটু হলেই বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেই মনে করছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী ঘটনার সময় খড়দাহ স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ের গেট খোলা ছিল। গাড়ি চলাচল করার সময় হঠাৎ করেই লেভেল ক্রসিংয়ের গেট নামিয়ে দেওয়া হয়। সে সময় সকলকে সেখান থেকে পারাপার করতে বারণ করা হলেও কেউ শোনেননি, যার ফলে সেখানে দুটি গাড়ি আটকে গিয়েই ঘটে যায় বিপত্তি। আর তখনই ওখান দিয়ে দ্রুতগতিতে আসা হাজারদুয়ারি এক্সপ্রেস গাড়ি দুটির পেছনে ধাক্কা মারে চলে যায়। দুমড়ে মুচড়ে যায় গাড়ি দুটির পেছনের অংশ, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার মুহূর্তের সেই ভয়াবহ ছবি ধরা পড়েছে ক্যামেরায়। দেখা যাচ্ছে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস, লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে একটি স্কর্পিও গাড়ি। এলাকার এক সাধারণ মানুষ হৃদয়বাবু জানান, এ বিষয়ে আমাদের সাধারণ মানুষদের আরও দোষ আছে। রেলগেট নামিয়ে দেওয়ার পরেও আমরা ট্রেনের আগে যাওয়ার চেষ্টা করি, আর পিএফ হাত দেখালেও কেউ থামতে চান না, সবার তাড়া। আমরা সচেতন না হলে এরকম দুর্ঘটনা আরও ঘটতে পারে। আর এখানে যা পরিস্থিতি তাতে করে খড়দহে একটা ফ্লাইওভার দরকার। আমাদের সাধারণ মানুষেরও ভুল আছে, যখন গেটটা পড়ছে দেখছে মানুষ, তথাপি তার তলা দিয়ে যেতে হবে, মানে ট্রেনের আগে তারা যাবে, আর পিএফ হাত দেখায়, তা সত্ত্বেও কিন্তু তারা দেখি যে দৌড়াতে শুরু করে দেয়, সে বাইক নিয়ে হোক আর ই নিয়ে হোক। আমাদের খড়দায় ফ্লাইওভারের খুব প্রয়োজন, খুবই জনসংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে আর গাড়ি ঘোড়া যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে খড়দায় ফ্লাইওভার প্রয়োজন, যেভাবে হোক খড়দায় ফ্লাইওভার দরকার আছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত এক গাড়ির চালক গেটম্যানকে আক্রমণ করে বলেন, এখানে গাড়ির ব্যাপক যানজট দেখা যাচ্ছিল, সেই সময় আমি অন্যান্য গাড়িগুলোর মতোই যাচ্ছিলাম, এক নম্বর দু নম্বর তিন নম্বর লাইন পার হয়ে যায়, পুলিশ আমাকে হাত দেখালে আমি এগিয়ে যাই, কিন্তু চার নম্বর লাইন পার হওয়ার আগেই আমাকে এবং আরও একটা গাড়িকে আটকে দেয়, হঠাৎ করেই গেট ফেলে দেয়। দুটি গাড়িকে লাইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেও গেটম্যান কী করে গেট নামিয়ে দেন? এই অফিসারটা আমাকে হাত দেখালো, বললো যে পার হয়ে যাও। আমি তখন আসছি, তখন এক এক নম্বরে দু নম্বরে ট্রেন সিগনাল পাইনি, দাঁড়িয়ে রয়েছে। আমি আসছি, সিসিটিভি ফুটেজেও দেখতে পারবেন, আমি এই পর্যন্ত তিন নম্বর পার করে চলে গেছি, গেটটা তখনও খোলা ছিল। তারপরে যখন চার নম্বরটা আমি ক্রস করছি, চার নম্বরটা যখন পার করছি, আমার সাথে এই ড্রাইভারটাকে দুজনকে ধরিয়ে গেটটা ফেলার ওখানে সিগনাল দিল, গেটটা ফেলে দিল, আমাদের দুটো গাড়ি বেরোতে দিল না, সাথে সাথে চার নম্বরে দু ট্রেন ছিল, ওকে সিগনালও দিয়ে দিল, দুটো গাড়ি থাকতে সিগনাল দিয়ে দিল। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গেছে রেলের পক্ষ থেকে গাড়ি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এক নম্বরও গাড়ি দাঁড়িয়ে ছিল, দু নম্বরও গাড়ি এসে দাঁড়িয়ে আছে, এদিকে আবার তিনও গাড়ি এসছে, ওই মুহূর্তে প্রচণ্ড ভিড়, কোনো মতে সরানো হলো। ডিআরপি স্যাররাও অনেক হেল্প করেছে, সেই জায়গায় বুলো বললাম দাদা একটু আগিয়ে যাও, সেই একটু আগালো, কিন্তু সে আর বেশি আগাতে পারেনি, গেটটা পড়ে গেছে। আরপিএফ ছিল, আরপিএফ ছিল, ভেবেছে হয়তো গাড়ি দাঁড়াবে, ঠিক আছে, গাড়ি থাকতে থাকতে লেভেল ক্রসিং গেট ফেলে দিল, গেট ফেলে দিয়েছে, দুটো গাড়ি আটকে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, খড়দহ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।